हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादे सकल के जानाई स्वागतम। आमी नाजमुस। आज इतिमध्ये सकल राज्य एवं देशवासीर जन्य उठे एसेछे 20टी आजकेर एकादम लेटेस्ट अपडेट। एर साथी रयेछे दिन जत गड़छे सन्देशखाली कांडे एकेर पर एक उठे आसे भयानक तथ्य जा आपनार जा गा शिउरे देवार मतो घटना। फास होच्छे एकेर पर एक गोपन तथ्य, महिलादेर उपर अकथ्य अत्याचार। घरेर महिलादेर टेने निये गिये सारा रात पार्टी अफिसे रेखे चलतो चालातो तादेर उपर अत्याचार। घर तारा करा हतो पुरुषदेर, राते महिलादेर पार्टी अफिसे डाकतेन। गोपन मुख खुलें सजान शेखर डान हाथ शिबु। दिन जत गड़े फाँस एमन ही एकर पर एक तथ्य। तरपर खेपे साधारण जनता स्पर्शकाथर 19 एलिका निर्दिष्ट कर जारी 144 धारा। अन्दिगे आरोप फिर उत्तप्त मणिपुर, सेना चौकी जनतार हमला, पाल्टा गुड़ी मृत युवक। एक ही साथ सन्देशकाली नहीं तृणमूल विधायक मंत्य वितर्क। एक ही दिन उत्तप्त एलिका वाम विजेपी कॉग्रेस टाकर अशांतर घटन ग्रेप्तार दुई विजेपी कर्मी। अपरदी आरोप मुख खुले सन्देशकाली नहीं ममता बंदोपाध्याय। सन्देशकारी कांडे आरएसएस जोग, विधानसभा थेके बहिरागत तोप देगे दाबी मुख्यमंत्री। कृषक आंदोलन नियेओ अवस्थान स्पष्ट करलेन नेत्री। अपरदिके आबार पुनराय राजनीतिते जोग देवेर, तारपरेई विपद। सांसद अभिनेता देवके फेर समन ईडির। प्रतिहिंसार राजनीति अभियोग तुले सरब तृणमूल। একই দিনে মহুয়া মুকুলকেও তলব কেন্দ্রীয় সংস্থার। অন্যদিকে আরো একটি বড় খবর, এবারে নির্বাচনী বন্ড বাতিল, সুপ্রিম রায়ে এ অস্বস্তিতে পড়ল বিজেপি। অন্যদিকে আবার নির্বাচনী বন্ড বাতিল সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানা বিরোধী শিবির। এর সাথেই রয়েছে আজকে সব থেকে বড় খবর, আবারও দেশ জুড়ে বন্ধ, গ্রামীণ বন্ধের ডাক, কৃষকদের কাজ হবে না কারখানাতেও। অন্যদিকে আবার সুকান্ত হামলা, সংসদীয় বৈঠকে তিন পুলিশ কর্তার পাশাপাশি তলব মুখ্য সচিব এবং জেলা শাসককে। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর, যারা মূলত চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে সর্বশান্ত হয়েছেন। চাই সেটি যে কোনো চিটফান্ড কোম্পানিতেই টাকা রেখে থাকেন না কেন, যদি আপনি কোনো চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে থাকেন তাহলে আজকের এই আপডেটটি জানা আপনার জন্য একান্ত প্রয়োজন। এর সাথেই রয়েছে আজকের আবহাওয়া দপ্তর তরফ থেকে বড় পূর্বাভাস, আজ রয়েছে রাজ্যের একাধিক জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা। ঝড়ে শুধু বৃষ্টি নাই, এর সাথে রয়েছে আবার ঝড়েরও পূর্বাভাস, তাণ্ডব চালাতে পারে একাধিক এলাকায়। অপরদিকে আবার বর্তমানে ঝড়ে তাণ্ডব ভাঙলো একাধিক গাছ, মণ্ডপ তোরণ বজ্রঘাতে মৃত্যু একজনের। এর সাথে রয়েছে আজকের বাছাই করা আরো বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিও শেষেও। বাজেটের পর যাদের কাছে জব কার্ড রয়েছে, জব কার্ড কর্মীদের জন্য বিশাল বড় খবর। অপরদিকে আবার বড় সতর্কতা, আধার কার্ডে চিঠিকে কেন্দ্র করে এবার দুয়ারে দুয়ারে পৌঁছাচ্ছে আধার কার্ডের চিঠি, বাতিল হচ্ছে আধার। এ নিয়ে রয়েছে আজকের আরো একটি বড় খবর, যদি আপনার কাছে এই ধরনের চিঠি এসে থাকে তাহলে জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। যদি চিঠি নাও এসে থাকে তাহলে অপেক্ষা করুন, আপনার কাছে আসতে চলেছে এই চিঠি। এই চিঠি আসার পর আপনি কি করবেন, কি বিপদ হতে পারে আপনার। আর আজ মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিত ভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, আজকে মূলত যে আপডেট গুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, যারা চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে সর্বশান্ত হয়েছেন তাদের জন্য রয়েছে আজকে সব থেকে বড় খবর। যদি আপনি কোনো চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে থাকেন, চাই সেটি যে কোনো চিটফান্ডই হোক না কেন, টাকা রেখেছেন অথচ এখনো পর্যন্ত টাকা ফেরতের কোনো হদিস পাচ্ছেন না বা টাকা ফেরত পাবেন কিনা এ নিয়েও সংশয় রয়েছে, এবারে চিটফান্ড ঠিক এই মুহূর্তে চিটফান্ড সংস্থার তরফ থেকে আজকের আরো একটি বড় খবর। এবারে মাঠে নেমেছে অল বেঙ্গল চিটফান্ড চিটফান্ড সার্ফেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তন্ন তন্ন করে এবার তারা খুঁজে দেখবে যতগুলো চিটফান্ড কোম্পানি রয়েছে, সব চিটফান্ড কোম্পানি কে কত হাজার কোটি টাকা লোপাট করেছে। ইতিমধ্যে প্রায় 40,000 এজেন্ট এবং 3,000 আমানতকারী রয়েছেন। এজেন্টরা নিজেও আমানতকারী। ব্লক ও জেলা স্তরে চলছে আন্দোলন, এরপরও একটি বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে চিটফান্ডের টাকা আরো যে সকল কোম্পানিগুলি দুর্নীতি করে রেখেছে কিভাবে উদ্ধার করা যায় এবং সাধারণ মানুষের কাছে কিভাবে ফেরত দেওয়া যায় সেই ব্যবস্থাই করবে। ইতিমধ্যে এরাজ্যে চিটফান্ড কেলেঙ্কারি প্রায় 2,50,000 কোটি টাকার হয়েছে, তাতে 3 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত। ওই 3 কোটি মানুষের মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি কত টাকা রেখেছিলেন, কোন কোম্পানিতে রেখেছিলেন কমেন্ট বক্সে লিখে জানান এবং এই ভিডিওটিকে শেয়ার করবেন, কারণ আপনার মতো অন্যজন কেউ অসহায় হয়ে রয়েছে চিটফান্ড কোম্পানিটি চিটফান্ড কোম্পানি থেকে টাকা ফেরত পাওয়ার জন্য। এর সাথে অতি মারাত্মক ঘটনা ঘটেছে সন্দেশখালীতে। রাতে মহিলাদের পার্টি অফিসে ডাকা থেকে শুরু করে জমি দখলের মতো একের পর এক মারাত্মক অভিযোগ উঠেছে সন্দেশখালি থেকে। এমনকি পুলিশের অভিযোগ দায়ের করেছেন বহু মহিলা, কিন্তু কোন রকমই হদিস নেই। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর সাজানের ডানহাতকে কেন্দ্র করে, কিন্তু শিবুর খোঁজ সাজানের ডানহাতকে কেন্দ্র করে অর্থাৎ শিবুকে কেন্দ্র করে, কিন্তু শিবুর খোঁজ পাচ্ছেন না পুলিশ। এই অবস্থায় সন্দেশখালীর গোপন ডেরা থেকে মুখ খুললেন শিবু হাজরা, বললেন পুরো ঘটনা চক্রান্ত, এলাকায় তৃণমূল আরো শক্ত হবে, সবই অভিযোগ ভিত্তিহীন, পিছনে রয়েছে সিপিএম বিজেপি। ডেরা থেকে বেরিয়ে এমনই দাবি সাজান শেখের ডানহাত শিবু হাজরার। এর সাথে আবার হাইকোর্টের নির্দেশ জুড়ে
বসেছে সন্দেশখালী জুড়ে 144 ধারা প্রত্যাহার করে নিয়েছিল প্রশাসন। এবার স্পর্শকাতর নির্দিষ্ট কিছু এলাকায় বাছাই করে 144 জারি করেছে প্রশাসন। জানা গিয়েছে সন্দেশখালীর 19টি পৃথক স্পর্শকাতর জায়গা নতুন করে 144 জারি করা হয়েছে। অসম সন্দেশখালীতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সন্দেশখালী থানা সাত্রী গ্রাম পঞ্চায়েত 19টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। বসিরহাট মহকুমা শাসকের নির্দেশে গত মঙ্গলবার রাত 11:45 থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর করা হয়েছে এই 144 ধারার নির্দেশ। যদিও চালু রয়েছে ইন্টারনেট পরিষেবা, বেড় মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতকে 144 ধারার আওতায় রাখা হয়েছে। এর সাথে আবার বিপদে পড়ল তৃণমূলের একের পর এক তাবড় তাবড় নেতা। প্রথমে বরখাস্ত সাংসদ মহুয়াকে এবার তলব করেছে ইডি। বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ তার বিরুদ্ধে। অপরদিকে আবার দেবকেও ডাকলো দিল্লিতে ইডি। প্রতিহিংসার রাজনীতি বলে দাবি করছে তৃণমূল। এর সাথে আবার অ্যালকামিস্ট মামলায় তলব করা হয়েছে এবার মুকুল রায়কেও। এবার একের পর এক নেতারা ঘোর বিপদে পড়েছে। অন্যদিকে আবার এই সকল ইডির ডাকে প্রতিহিংসার রাজনীতি বলছে তৃণমূল। এর সাথে আবার তৃণমূল থেকে ইস্তফা দিলেন মিমি চক্রবর্তী, জানালেন রাজনীতি আমাদের জন্য নয়। অপরদিকে আবার এরই মাঝে রয়েছে 100 দিনের কাজের টাকা নিয়ে আজকের বড় খবর, বড় ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 21 ফেব্রুয়ারি নয়, 100 দিনের টাকা দেওয়ার দিন পিছল মুখ্যমন্ত্রী। 21 ফেব্রুয়ারি নয়, 100 দিনের প্রকল্পের বঞ্চিত শ্রমিকরা টাকা পাবেন 1 মার্চ। বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনরেগা প্রকল্পের বাংলার জব কার্ড হোল্ডাররা কেন্দ্রের টাকা পায়নি, তাদের পাওনা মেটানোর উদ্যোগ নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। 21 ফেব্রুয়ারি থেকে তাদের টাকা পাওয়ার কথা, সেই দিনক্ষণ বদল হলো বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ হিসাবে জানিয়েছেন 21 লক্ষ নয়, সার্ভে করে দেখা গিয়েছে বঞ্চিত শ্রমিকের সংখ্যা 24 লক্ষ, তাই অর্থ পাঠানোর দিনও বদল করা হলো। অন্যদিকে আবার উত্তপ্ত এবার কৃষক। আজ দেশজুড়ে বন্ধের ডাক, কাজ হবে না কারখানাতেও, পিছু হাটার কোনো লক্ষণ নেই। MSP কে আইনের আওতায় আনার দাবিতে দিল্লির উদ্দেশ্যে অগ্রসর হতে মরিয়া আন্দোলনকারী কৃষকরা। এই পরিস্থিতিতে আজ দেশজুড়ে গ্রামীণ বন্ধের ডাক দিল সংযুক্ত কিষাণ মোর্চা। সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি পাশে দাঁড়িয়ে জানিয়ে দিল আজ। অন্যদিকে আবার জোর ধাক্কা খেয়ে গেল বিজেপি, নির্বাচনী বন্ড বাতিল, সুপ্রিম রায়ের অস্বস্তিতে বিজেপি, অসাংবিধানিক এবং বাতিল। বৃহস্পতিবার নির্বাচনী বন্ড মামলায় সুপ্রিম কোর্টের 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চের এই শব্দযুগলই ফাঁপড়ে পড়ে গেল মোদি সরকার। নামধাম গোপন দেখে রাজনৈতিক দলকে বিশেষ করে অনুমোদন দেওয়ার প্রকল্পটি তাদেরই মস্তিষ্ক প্রসূত। তাই লোকসভা ভোটের ঠিক আগে এই রায়ে ব্যাপক অস্বস্তিতে কেন্দ্রীয় শাসক দল বিজেপি। 2018 সালে এই নির্বাচনী বন্ড ইস্যু করা শুরু হয় এবং প্রথম বছরই তার সুবাদে বিজেপির ঘরে ঢোকে 210 কোটি টাকা। বছর বছর তার বহর বেড়েছে। ইস্যু হওয়া বন্ডের টাকার অর্ধেকের বেশি গিয়েছে স্বয়ং মোদীর দলের পকেটে। মোট 57% এদিন সুপ্রিম কোর্ট এই প্রকল্পকে বাতিল করার রায় শোনালো। প্রকল্প কার্যকর করতে যে 4 আইন সংশোধন করা হয়েছে তাও অসাংবিধানিক বলে মন্তব্য করলেন শীর্ষ আদালত। এর সাথে রয়েছে আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস, হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের 9 জেলায়, বাকি জেলায় মেঘলা। উত্তরবঙ্গে দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের 9 জেলায়, বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা ও আকাশ বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। অক্ষরেখা দুর্বল হয়ে যাওয়ার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমের জেলায় সংলগ্ন আজ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়ায়। মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই কটি জেলায়। সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই আপডেটগুলি পেতে হলে পেজটিকে অথবা চ্যানেলটিকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।